হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও, যে আপনারা কীভাবে আপনাদের নাম চেঞ্জ করবেন। ঠিক আছে, যে নর্মালি আপনাদের যে টিম নেম থাকে সেটা অনেকে আগে দিয়ে ফেলছেন এবং চেঞ্জ করতে পারতেছেন না, সো এটা কীভাবে চেঞ্জ করবেন পুরো ভিডিওটা দেখেন এবং ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা অনেক শর্ট, সো আপনারা পুরোটা না স্কিপ করে দেখবেন, কারণ অল্প একটু দেখলেই বুঝতে পারবেন যে আসলে কীভাবে কী করবেন। সো না টানে দেখলেই আসলে পুরো ভালো মতো বুঝা যাবে। সো চলুন ভিডিওতে চলে যাই। আচ্ছা চলুন তাহলে আমাদের গেম প্ল্যানে ঢুকে যাব। গেম প্ল্যানে ঢোকার পরে নর্মালি আপনার মনে করলেন যে এই যে এখানে যে ফ্ল্যাগ আছে ম্যানচেস্টার সিটি অথবা আপনার যেটা থাকবে ফ্ল্যাগে ক্লিক করে দেবেন। দেন ফ্ল্যাগে ক্লিক করার পরে আপনারা এখানে একটু ভালো মতো খেয়াল করলে দেখবেন যে বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে আপনারা বেস টিম সেটিং এখানে ক্লিক করে দেবেন। বেস টিম সেটিংয়ে ক্লিক করার পরে নর্মালি আপনারা দেখতে পারবেন যে আপনার এই বেস টিম যেটা আছে, নর্মালি আমি ম্যানচেস্টার সিটি নিয়েছিলাম, তো এখানে থেকে আমি আপনারা যেটা মন চাই সেটা চেঞ্জ করতে পারবেন। এবং আপনার আমি যেমন ধরেন লিভারপুল যদি নিয়ে দেখাই, আমি এখান থেকে আচ্ছা ইউনাইটেড অথবা ইয়া যেটাই মন চাই সেটাই নিতে পারবো। আমি ধরুন লিভারপুল নিয়ে দেখাতেছি, এখান থেকে আমি ইংলিশ প্রিমিয়ার লিগ দেন লিভারপুল এটা ক্লিক করলে দেখতে পারবেন যে আমার এখান থেকে লিভারপুল চলে আসছে। আর আপনারা চাইলে এখান থেকে আপনার নেম মানে টিম নেম যেটা মন চাই দিতে পারবেন, কারণ লিভারপুলই দিতে হবে এমন কোনো কথা নাই, আমি বাংলাদেশ এফসি দিয়ে রাখছি। সো আপনারা অবশ্যই অবশ্যই যেটা মন চাই আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন। সো বুঝতেই পারলেন যে আসলে এবার কীভাবে কীভাবে চেঞ্জ করবেন আর কি। আর এখান থেকে বাংলাদেশের বিএন দিয়ে রাখছি। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়ালা, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।